প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে। ইউজি পিজিতে পড়ছো ও শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির পরও তোমরা একাধিক কলেজের ছাত্রছাত্রী একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এক এক রকম বিষয় আমাকে শেয়ার করছো যে আমাদের ইউনিভার্সিটি ছুটি দেবে না আমাদের অফলাইনে এক্সামিনেশান হবে এছাড়া অনেকেই বলছো যে আমাদের ইউনিভার্সিটি সরকারি বিজ্ঞপ্তিতে মেনে অফিসিয়ালভাবে ছুটি ঘোষণা করছে না অ্যাকচুয়ালি বাস্তবটা কী সত্যি। কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে ছুটি ঘোষণা হবে না গরমের অফলাইনে এক্সামিনেশন হবে এ সরকারি বিজ্ঞপ্তিকে মানছে না সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বাস্তব অনুযায়ী কাজে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শুরু শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সম্পূর্ণ রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছে যে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো তোমরা সকলেই যেন প্রচণ্ড গরমের কারণে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ সম্পূর্ণভাবে ছুটি থাকবে মে মাসে দু তারিখ থেকে পনেরো থেকে কুড়ি জুন পর্যন্ত তারপরেই কিন্তু শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে এবং সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে মে মাসের দু তারিখ থেকে রাজ্যের প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটি এই এই প্রচণ্ড দাবদাহের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং চাইলে কলেজ ইউনিভার্সিটি নিজেদের মতন করে ক্লাস নিতে পারে কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ যদি চায় যে এই মুহূর্তে অর্থাৎ দু দোসরা মে থেকে তাদের পঠন পাঠন চালু রাখবে সেক্ষেত্রে অনলাইন ক্লাসে তারা সুইচ করতে পারে এ ছাত্রছাত্রীদের বাড়ি বসে এ অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস করতে পারে এক্ষেত্রে শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি দোসরা মে থেকে তো এই সময় জন্য তোমাদের ছুটি দেওয়া হয়েছে কিন্তু কবে পর্যন্ত ছুটি থাকবে সেটা উল্লেখ নেই যদিও ও পরিস্থিতি সমস্ত কিছু স্বাভাবিক না থাকা পর্যন্ত ছুটির ঘোষণা করা করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর ছুটির ঘোষণার পর শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি আসার পর কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি কলেজ কিন্তু নিজেদের মতন করে এ অ্যাকচুয়ালি এ এক এক ইউনিভার্সিটি এক এক রকম ডিসিশান নিচ্ছে সেটা বিজ্ঞপ্তি দেখে আমরা বুঝতে পারছি কোথাও বলা হচ্ছে অনলাইন ক্লাসেস হবে কোথাও বলা হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এ কোথাও আবার বলা এখনও পর্যন্ত কিছুই হয়নি এক্ষেত্রে তোমাদের অনেকের ডাউট রয়েছে যে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ইউনিভার্সিটি কি অ্যাকচুয়ালি এই মুহূর্তে এ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি দিচ্ছে না এক্ষেত্রে তোমাদের কিছু ইউনিভার্সিটির তথ্য জানিয়ে রাখি যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য সোনালি চক্রবর্তী কিন্তু জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে স্নাতকোত্ত্বের এ ক্লাস রয়েছে সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পিজির যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে ক্লাস রয়েছে সম্পূর্ণভাবে অনলাইনে হবে এ দোসরা মে থেকে অর্থাৎ দশরা মে থেকে কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের ক্লাস অনলাইনে হবে এখন ইউজির ক্ষেত্রে কীভাবে হবে সেটা জানানো হয়নি তার সত্ত্বেও কলকাতা অধীনস্থ যে কলেজগুলো আছে এই উপাচার্যের বক্তব্য অনুযায়ী তোমরা বুঝতেই পারছো কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজই কিন্তু প্রায় অনলাইনের রাস্তাকেই বেছে নেবে ক্লাস করানোর জন্য বা পঠন পঠন চালু রাখার জন্য যদিও দোসরা মে থেকে এ কিন্তু কলকাতা ইউনিভার্সিটি যে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিকে কিন্তু মানছে একই রকমভাবে বর্ধমান ইউনিভার্সিটির উপাচার্য নিমাই সাহা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইউনিভার্সিটি ই কিন্তু দোসরা মে থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ক্লাস চলবে অনলাইনে যেটা স্নাতকের ক্ষেত্রেও জানিয়ে দিয়েছে অর্থাৎ যারা ইউজি পড়ছো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তাদের কিন্তু সম্পূর্ণভাবে ক্লাস বন্ধ থাকবে বাড়িতে বসে তোমাদের অনলাইন ক্লাস করানোর কিন্তু অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলো কিন্তু অনলাইন ক্লাসের রাস্তাকে বেছে নিয়েছে এরপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কথা যদি বলি বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এখনও কিছু বলা হয়নি এক্ষেত্রে তোমাদের সকলকে জানিয়ে রাখি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো তোমরা সকলেই জানো ঈদের জন্য রীতিমতো তিরিশ তারিখ থেকে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত মানে মে মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু এমনিতেই বন্ধ রয়েছে যেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সম্পূর্ণভাবে মেনশন করা হয়েছে অর্থাৎ চার তারিখের মে মাসের চার তারিখের পর পরিস্থিতি কি থাকে তার উপর বিবেচনা করে কিন্তু তারা আবার ছুটির ঘোষণা করবে এরপরে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কথা যদি বলি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দোসরা মে থেকে তাদের যে ক্লাস রয়েছে সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হবে এছাড়াও একাধিক ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে দোসরা মে থেকে এ ক্লাস সম্পূর্ণভাবে এ তাদের এ অনলাইনেই হবে এ যেরকমভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের থেকে দেওয়া হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনে এছাড়াও কিছু এরকম ইউনিভার্সিটি আছে যারা এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যেমন যাদবপুর প্রেসিডেন্সি এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তারাও কিন্তু এই দু তারিখের আগেই সিদ্ধান্ত নিয়ে নেবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবার তোমরা অনেকেই বলছো যে আমাদের আমরা শুনতে পাচ্ছি যে তোমাদের যে ক্লাসেস রয়েছে সেই ক্লাসেস বন্ধ থাকবে না অফলাইনে ক্লাসেস হবে তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি সরকারিভাবে এ শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশকে প্রত্যেকটা রাজ্যের ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ কিন্তু মান্যতা দেবে কাজেই তোমাদের এ যে সমস্ত ব্যাপার তোমরা অনেকেই আমাকে তুলে ধরছো যে এই জায়গার থেকে বিষয়গুলো পাওয়া যাচ্ছে বা কিছু ফেক বিজ্ঞপ্তিও তোমরা দেখাচ্ছ তো এরকম এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বা অফিসিয়াল কোনো তথ্য নেই যে দু তারিখ থেকে বা মে মাসের দু তারিখ থেকে তোমাদের কলেজ ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে না রাজ্যের কোন কলেজ অফলাইনেই খোলা থাকছে এরকম কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসছে না কোন ইউনিভার্সিটি কিন্তু আগেভাগে ছুটির ঘোষণা ছিল মে মাসের চার তারিখ কিংবা পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ তারা এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেয়নি ছুটিটা শেষ হয়ে গেলে আগেই তো ছুটির নোটিশ দেওয়া ছিল সেই কারণে ছুটিটা শেষ হয়ে গেলে তারা আবার পুনরায় নোটিশ দেবে অনেক ইউনিভার্সিটি পনেরো দিন আর কি ছুটি দিচ্ছে পনেরো দিন ছুটি দিয়ে দেখছে যে পরিস্থিতি কী থাকে তারপর আবার পনেরো দিন পর যদি পরিস্থিতি না ঠিক হয় তাহলে আবার পনেরো দিন পর কিন্তু বিজ্ঞপ্তি দেবে কাজেই প্রত্যেকের দোসরা মে থেকে কিন্তু কলেজ ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে তোমার অটোনোমাস কলেজ হোক কিংবা প্রাইভেট কলেজ হোক প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং এই যে শিক্ষা দপ্তরের নোটিশ সেই নোটিশ অনুযায়ী কিন্তু ছুটি দেবেই এই গরমের কারণে এবং দেওয়া উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটিকে মানা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং এখনও পর্যন্ত কোনো ইউনিভার্সিটি এটাই এই শিক্ষা দপ্তরের এই সরকারি নোটিশকে মানছে না এরকম বিষয় কিন্তু উঠে আসেনি তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে পুরো বিষয়টা জানিয়ে দিলাম আর তোমরা সকলেই যেন তোমাদের জোরালো দাবি যে যে এক্সামিনেশন অনলাইনেই হয় সেই অনুযায়ী কিন্তু একাধিক সংবাদ মাধ্যমে বিষয়টা উঠে এসছে যে ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবি জানিয়েছিল এবং সেই সময় আর ক্লাস শেষ হয়নি বলে আর এই মুহূর্তে আবার পুনরায় অনলাইনে শিফট হচ্ছে সেই কারণে ছাত্রছাত্রীদের দাবি আরও জোরালো হলো তা সেই কারণে তোমাদের আগেও জানিয়েছি যে এইরকমভাবে অনলাইনে ক্লাস হচ্ছে এবং তোমাদের যে দাবি বাস্তব দাবি সেই অনুযায়ী অনলাইনে এক্সামিনেশন হওয়া উচিত সেটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে কাজেই তোমরা ভুল যে কিছু বিজ্ঞপ্তি শেয়ার করছো ফেক বিজ্ঞপ্তি সেগুলো থেকে বিরত থাকো এবং তোমাদের এটা চিন্তা করার কোনো কারণ নেই যে আমাদের কলেজ এর অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেয়নি আমাদের ইউনিভার্সিটি এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেয়নি যারা বিজ্ঞপ্তি দেয়নি তারা দিয়ে দেবে আর যারা আগে থেকে ছুটি ঘোষণা করেছিল তার ছুটিটা শেষ হয়ে গেলে তারা আবার বিজ্ঞপ্তি দেবে কাজেই প্রত্যেকটা ইউনিভার্সিটি বিজ্ঞপ্তি দেবে প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু সম্পূর্ণভাবে কলেজ বন্ধ রাখবে না তারা অনলাইনে শিফট করবে অনলাইনে ক্লাস করানোর প্রচেষ্টা রাখবে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্তটাই বিস্তারিত আলোচনা করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত